ওকে, গুড মর্নিং, গুড মর্নিং, জোরে একটা হাততালি বলতো সবাই মিলে জোরসে, দুপু হাতে। তো দেখুন, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আজকে আপনারা হয়তো এরকম আছেন, আপনারা ভাববেন না যে সারা জীবন আপনারা এরকম থাকবেন। লাইফ যে কোনো মুমেন্টে চেঞ্জ হতে পারে। তো আমি আমার একটা পুরনো স্মৃতি আজকে আমার মনে পড়ছে, এই আমার বৃহস্পতিবাবু আর এই আমার নিহার স্যার, আমি চাইবো না দুজনের জন্য একটা জোরে একটা আপনারা হাততালি মারুন। দেখুন, পুরুলিয়াতে যখন আমি কাজটা স্টার্ট করি, আমি রাত্রি দুটোর সময় উঠতাম, হ্যালো, রাত্রি দুটোর সময় আমি উঠতাম আমার বাড়ি থেকে, তারপরে চারটের ট্রেন ধরে হাওড়ায় পৌঁছাতাম ছটায়, ওখান থেকে রূপসী বাংলা ধরে আমি নামতাম কোথায় স্টেশনটা, নাম আদ্রা, আমি আদ্রা স্টেশনে নামতাম, যেখানে আমার জন্য ওয়েট করতো মার্সিডিস। কার মার্সিডিস? নিহারবাবুর মার্সিডিস, মানে নিহারবাবুর বাইক আমার জন্য ওয়েট করতো। তো আজকে নিহারবাবুকে দেখে আমার এটাই মনে পড়ছে যে একটা দিন ছিল, আমি যখন পুরুলিয়া ফার্স্ট ল্যান্ড করি, আমি কিন্তু নিহারবাবুর বাইকে করে চেপে চেপে আমি পুরুলিয়ায় প্রোগ্রাম করেছি। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মিস্টার নিহার স্যার, স্যারের জন্য জোরে 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 একটা ক্ল্যাপিং করুন। আর এই নিহার স্যারের বাইকে চেপে চেপে কিন্তু আজকে আমি এত বড় একটা টিম বানিয়েছি, এবং আজকে ওই নিহারবাবুর মার্সিডিস থেকে চেপে চেপে আজকে আমি আমার এই 45 লাখ টাকার অডি Q3 চেপে আজকে আমি কলকাতা থেকে পুরুলিয়াতে এসেছি। তো ফ্রেন্ডস, প্রয়োজন একটাই জিনিস, যেটা আমি বললাম, বড় স্বপ্ন দেখুন। আমি চাপতাম ওনার বাইকে, কিন্তু আমি ভাবতাম মনে মনে যে একদিন নিশ্চয়ই আমি কলকাতায় আমার নিজের গাড়িতে আমি আসব। এটা ছিল আমার ড্রিম, আমার কাছে ছিল বিলিভ, আমার কাছে ছিল ধৈর্য, বেশি যে শিক্ষা আর আমার আত্মবিশ্বাস যে আমি একদিন আমি করবই। আর তাই আজকে আমার এই অডি Q3 45 লক্ষ টাকা, আই ফিল ভেরি প্রাউড যে আজকে আমি আমার অডি Q3 করে পুরুলিয়াতে আমি আসতে পেরেছি, যে লোক কারো বাইকে চেপে আমি যেতাম। তো আজকে আপনারা কে কোথায় আছেন এটা বড় ব্যাপার নয়, হ্যালো, আপনারা কে কোথায় আছেন এটা বড় ব্যাপার নয়, সবাই মনে মনে ভাবুন যে স্যার আপনি কলকাতা থেকে মার্সিডিজ অডি নিয়ে এসছেন, আমরা পুরুলিয়া থেকে ফোর হুইলার নিয়ে আপনার বাড়ি যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস আস অল, উইশ ইউ ওয়েল, সবাই ভালো।